অর্থনীতি বিভাগ ঢাকা কলেজ অনার্স প্রথম বর্ষের আমার প্রিয় ছাত্ররা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব তা হচ্ছে আর্থিক নীতির বিভিন্ন হাতিয়ার। আর্থিক নীতির বিভিন্ন হাতিয়ারগুলো কি কি, অর্থাৎ ইনস্ট্রুমেন্টস অফ মনিটারি পলিসি। প্রথমে আমরা জানব যে আসলে আর্থিক নীতি কি। একটি দেশের সরকার এবং দেশের আর্থিক কর্তৃপক্ষ বিশেষত কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান বাড়ানো এবং কমানোর জন্য যে নীতিমালা গ্রহণ করে তাকেই আর্থিক নীতি বলে। আর্থিক নীতি মূলত দুই রকমের। এক নম্বর এক্সপানশনারি মনিটারি পলিসি, সম্প্রসারণমূলক আর্থিক নীতি দুই, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বা সংকোচনমূলক আর্থিক নীতি। এখন আমরা জানবো যে আর্থিক নীতির হাতিয়ারগুলো কি কি। আর্থিক নীতির হাতিয়ার এক নম্বর নোট ইস্যু বা নোটের প্রচলন, দুই নম্বর CRR অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও, তিন নম্বর SLR স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। চার নম্বর ব্যাংক রেট বা ব্যাংক হার। পাঁচ নম্বর রেপো রেট। ছয় নম্বর রিভার্স রেপো রেট। সাত নম্বর ওপেন মার্কেট অপারেশন। এই হচ্ছে আমাদের আর্থিক নীতির যে হাতিয়ারগুলো সেগুলো আমরা এখন এক এক করে সবগুলো সম্পর্কে জানব। প্রথমে হচ্ছে নোটের প্রচলন বা নোট ইস্যু। একটা দেশে যখন অর্থের সরবরাহে ঘাটতি দেখা দেয় তখন দেশের সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন নোট ছাপিয়ে নোটের প্রচলন করতে পারে।
যার ফলে অর্থের যোগান বাড়ে। আবার কোনো কারণে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার পুরাতন নোটগুলোকে বাতিল করতে পারে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, যার ফলে অর্থের যোগান কমে। এরপরে হচ্ছে আমাদের সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য সিআরআর এবং এসএলআরটা একসাথে বুঝাবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এই দুটোকে আবার একসাথে যে শব্দটা দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এলআরআর, অর্থাৎ লিগ্যাল রিজার্ভ রেশিও। এখন আমরা একটু আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব, তাতে তোমাদের পক্ষে বোঝাটা সহজ হবে। আমরা জানি যে কমার্শিয়াল ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে যদি কিছু টাকা থাকে, তারা কি করে, ব্যাংকে গিয়ে, বিশেষত কমার্শিয়াল ব্যাংকে গিয়ে সেই টাকাটা ডিপোজিট করে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ব্যক্তি, পার্সন বা বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন ইনস্টিটিউশন কি করবে, তাদের হাতে যদি টাকা থাকে তারা সেই টাকাটা ব্যাংকে গিয়ে একটা ডিপোজিট করবে। ব্যাংক আবার সেই টাকাটা অন্য আরেকজন ব্যক্তিকে বা অন্য প্রতিষ্ঠানকে সেই টাকাটা লোন হিসেবে দেবে, তবে সে পুরো টাকাটা লোন হিসেবে দিতে পারবে না, কারণ এখানে সেন্ট্রাল ব্যাংকের কিছু নীতিমালা আছে। যদি আমরা ধরি যে এখানে 1,00,000 টাকা ডিপোজিট হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংকে 1,000 টাকা ডিপোজিট হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক বলে দিচ্ছে যে এই 1,00,000 টাকা পুরোটাই তুমি লোন হিসেবে দিতে পারবে না, তোমাকে কি করতে হবে, আমরা এখানে ধরে নিই যে সেন্ট্রাল ব্যাংক বলছে যে 4% টাকা তোমাকে আমার কাছে জমা রাখতে হবে, কিভাবে, ক্যাশ আকারে, ক্যাশ ফর্মে জমা রাখতে হবে, এবং এই 1,00,000 টাকার 21% তুমি তোমার নিজের কাছে রাখবে, 21% তুমি তোমার নিজের কাছে রাখবে, সেটা হচ্ছে লিকুইড অ্যাসেট হিসেবে। লিকুইড অ্যাসেটটা কি, লিকুইড অ্যাসেট হচ্ছে সেটা ক্যাশ হতে পারে, গোল্ড হতে পারে বা গভর্নমেন্ট সিকিউরিটিস হতে পারে। তাহলে 1,00,000 টাকা 4%, অর্থাৎ 4,000 টাকা ক্যাশ ফর্মে সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে, এবং 1,00,000 টাকার 21%, অর্থাৎ 21,000 টাকা ক্যাশ, গোল্ড বা সিকিউরিটিস, এই তিনটার যে কোনো একটা ফর্মে কমার্শিয়াল ব্যাংকের হাতে থাকবে। কারণ এই 1,00,000 টাকা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটের মেইনটাই হচ্ছে যে গ্রাহক যে কোনো সময় ব্যাংকের কাছে এসে বলতে পারে যে আমার টাকা আমাকে ফেরত দাও। তো সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্যই ব্যাংকে কী করতে হবে, টোটাল এই 25% টাকা ব্যাংক জমা রাখবে, 4% সেন্ট্রাল ব্যাংকে, 21% সেটা নিজের কাছে। তাহলে এই যে 4% এটা হচ্ছে আমার সিআরআর, এবং এই যে 21% এটা হচ্ছে এসএলআর। এখন যদি আমরা একটু দেখি যে সিআরআর এবং এসএলআর এর মধ্যে কমন ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে যে সিআরআর যে 4% এটা হচ্ছে ক্যাশ ফর্মে রাখা হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখা হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে টাকাটা সেন্ট্রাল ব্যাংক রাখছে এটার জন্য সে কিন্তু কোনো ইন্টারেস্ট কমার্শিয়াল ব্যাংকে দেবে না, অর্থাৎ নো ইন্টারেস্ট। আর এসএলআর হচ্ছে
টাকাটা কমার্শিয়াল ব্যাংকের কাছে থাকবে। দুই নম্বর হচ্ছে এটা লিকুইড অ্যাসেট অর্থাৎ ক্যাশ, গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিস, এই তিনটার যে কোনো একটা ফর্মে সে জমা রাখবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদি কমার্শিয়াল ব্যাংক এই 21% টাকা অর্থাৎ 21,000 টাকা সে যদি ক্যাশ বা গোল্ড হিসেবে না রাখে, সে যদি গভর্নমেন্ট সিকিউরিটিস আকারে কিনে রাখে, তাহলে কিন্তু সে ইন্টারেস্ট আর্ন করতে পারবে, অর্থাৎ তাহলে তার কাছে ইন্টারেস্ট থাকবে। তাহলে এই হচ্ছে সিআরআর এবং এসএলআর এর মধ্যে মূল যে পার্থক্য। এখন একটা দেশের সরকার এই সিআরআর এবং এসএলআর এর মাধ্যমে খুব সহজেই অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে সরকার যদি চায় যে অর্থের প্রচলন বাড়াতে, তাহলে সে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে এই সিআরআর এবং এসএলআর এই রেটটাকে বাড়িয়ে দিতে বলবে। বাড়িয়ে দিলে কি হচ্ছে, কমার্শিয়াল ব্যাংকের হাতে কম পরিমাণ টাকা থাকবে লোন দেওয়ার জন্য। এই যে গ্রাহক 1,00,000 টাকা ডিপোজিট করলো, আমানত হিসেবে রাখলো কমার্শিয়াল ব্যাংকে, এই 4% আর 21% দিয়ে দেওয়ার পরে সে কিন্তু অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুধুমাত্র কত 75,000 টাকা লোন হিসেবে দিতে পারছে, এর বেশি কিন্তু সে দিতে পারছে না। তো এই 21 আর 4 এই দুটোটা রেটই যদি আরও বাড়িয়ে দেয় সেন্ট্রাল ব্যাংক, তাহলে কি হবে, কমার্শিয়াল ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা আরও কমে যাবে, ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানও কম পরিমাণে লোন নিতে পারবে, যার ফলশ্রুতিতে ইকোনমিতে মানি সাপ্লাইটা কমে যাবে, অর্থাৎ মানি সাপ্লাই কমে যাবে। আবার বিপরীতভাবে যদি সরকার সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে সিআরআর এবং এসএলআর এর পরিমাণটা কমিয়ে দেয়, তাহলে কি হবে, কমার্শিয়াল ব্যাংকের হাতে বেশি পরিমাণ টাকা থাকবে লোন দেওয়ার জন্য, এবং বেশি পরিমাণ টাকা যখন সে লোন দেবে জনগণের হাতেও বেশি পরিমাণ টাকা চলে আসবে, অর্থাৎ ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের সিআরআর এবং এসএলআর এর ব্যাপারটা আমরা বুঝলাম। এরপরে আমাদের পয়েন্ট ছিল যে ব্যাংক রেট কি। ব্যাংক রেটটা আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বলবো, তাতে তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংক রেট। এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার যখন লোনের প্রয়োজন হয় সে কি করে, কার কাছে যায়, কমার্শিয়াল ব্যাংকের কাছে যায়। আবার কমার্শিয়াল ব্যাংকের যখন লোনের প্রয়োজন হবে সে কার কাছে যাবে, সে সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে। তো কমার্শিয়াল ব্যাংক ব্যক্তিকে লোন দেবে, এই লোনের বদলে ব্যক্তি বা প্রতিষ্ঠান কি দেবে, ব্যাংকে ইন্টারেস্ট দেবে। একইভাবে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নেবে, তার কাছে যদি টাকা না থাকে সে কি করবে, সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিয়ে গ্রাহকের লোনের ব্যবস্থাটা করবে, তার বদলে সে সেন্ট্রাল ব্যাংককে যে জিনিসটা দেবে সেটা হচ্ছে ব্যাংক রেট, অর্থাৎ এটাও এক ধরনের ইন্টারেস্ট। অর্থাৎ সে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংককে যে ইন্টারেস্টটা দিচ্ছে সেটা হচ্ছে ব্যাংক রেট। এখন এই ব্যাংক রেটকে আর একটা শব্দের মাধ্যমে যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ডিসকাউন্টিং রেট বা ডিসকাউন্ট রেট। অর্থাৎ ব্যাংক রেটকে অনেক সময় ডিসকাউন্ট রেটও বলা হয়। একই জিনিস, অর্থাৎ ব্যাংক রেটকে ডিসকাউন্ট রেটও বলা হয়। কিভাবে বলা হয় এটা একটু আমি আলোচনা করব, যে ব্যাংক রেটকে কিভাবে ডিসকাউন্ট রেট বলা হয়। এখানে ধরি যে আমরা একজন ব্যবসায়ী, সে ব্যবসা করতে গিয়ে
তার এক ক্লায়েন্টের কাছ থেকে সে একটা বিল অফ এক্সচেঞ্জ পেয়েছে। বিল অফ এক্সচেঞ্জটা কি? একটা কাগজ যেখানে লেখা যে এটা 4 লক্ষ টাকার একটা বিল অফ এক্সচেঞ্জ, কিন্তু এই টাকাটা তুমি 3 মাস পরে এটা পাবে, 3 মাসের আগে সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সেই ব্যবসায়ী কি করবে? সেই ব্যবসায়ীর এই মুহূর্তেই টাকার প্রয়োজন, তো সে কি করবে? ব্যাংকের কাছে যাবে, গিয়ে বলবে যে এই বিল অফ এক্সচেঞ্জটা তুমি রাখো, রেখে যেটার মূল্য হচ্ছে 4 লাখ টাকা, এই বিল অফ এক্সচেঞ্জটা তুমি রাখো, তার বদলে আমাকে তুমি ক্যাশ দিয়ে দাও। তো ব্যাংক বলবে যে ওকে ঠিক আছে, আমি তোমাকে ক্যাশ দেব, কিন্তু যেহেতু আমি 3 মাস পরে এটার পেমেন্ট আমি পাবো, কিন্তু তোমাকে আমি এই মুহূর্তে টাকাটা দিচ্ছি, তো আমি তোমাকে 4 লাখ টাকা দেবো না, আমি তোমাকে যেটা দেব সেটা হচ্ছে 3.5 লাখ, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক কি করছে, এই যে বিল অফ এক্সচেঞ্জ সেটাকে ডিসকাউন্ট করে দিচ্ছে। আবার যদি দেখা যায় যে কমার্শিয়াল ব্যাংকের হাতেও টাকা নেই এই মুহূর্তে ওই ব্যক্তিকে দেওয়ার জন্য, সে আবার কার কাছে যাবে? সে সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে। সেন্ট্রাল ব্যাংকে গিয়ে বলবে যে দেখো এটা একটা বিল অফ এক্সচেঞ্জ যার মূল্য হচ্ছে 4 লাখ টাকা, এটা তুমি রাখো এবং এটাকে রিডিসকাউন্ট করে আমাকে টাকা দাও। সেন্ট্রাল ব্যাংক বলবে যে এটা 4 লাখ টাকা ঠিক আছে, কিন্তু যেহেতু আমি এটা এই মুহূর্তে পাচ্ছি না, এটার পেমেন্ট আরও 3 মাস পরে হবে, তো আমি তোমাকে টাকা দেবো ঠিক আছে, কিন্তু আমিও তোমাকে 4 লাখ টাকা দেব না, আমি তোমাকে 3,60,000 টাকা দেব। অর্থাৎ এই যে বিল অফ এক্সচেঞ্জ সেটাকে সেন্ট্রাল ব্যাংক আবার রিডিসকাউন্ট করছে। এখন একটু খেয়াল করো যে বিলটার 3 মাস পরে সেন্ট্রাল ব্যাংক কিন্তু 4 লক্ষ টাকাই পাবে। 4 লক্ষ টাকা পেলে সেন্ট্রাল ব্যাংকের ইনকাম হবে এই 3,60,000 টাকা বাদ দিয়ে 40,000 টাকা হবে সেন্ট্রাল ব্যাংকের ইনকাম, আর কমার্শিয়াল ব্যাংক সে পাচ্ছে 3,60,000, আর তাকে দিতে হচ্ছে 3,50,000, ওই ব্যক্তিকে সে দিচ্ছে 3,50,000, সুতরাং তার ইনকাম হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ইনকাম। এখন এখানে একটা কথা হচ্ছে যে এই যে সেন্ট্রাল ব্যাংক বিল অফ এক্সচেঞ্জকে আবার রিডিসকাউন্ট করে দিল, এই রেটটা কিন্তু এই ব্যাংক রেটের সমান, অর্থাৎ এই যে ব্যাংক রেট আমরা পড়ে এসেছি এই রেট আর এই যে রিডিসকাউন্ট রেট যেটা সেন্ট্রাল ব্যাংক করলো এই রেট হচ্ছে সমান, অর্থাৎ এই সেন্সে ব্যাংক রেটকে ডিসকাউন্ট রেটও বলা হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে ব্যাংক রেটের মাধ্যমে সরকার মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। মানি সাপ্লাইকে ব্যাংক রেটের মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করা যায়। সরকার যদি মানি সাপ্লাই কমাতে চায় তখন কি করবে? তখন সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ব্যাংক রেটটাকে বাড়িয়ে দেবে। ব্যাংক রেট যখন বেড়ে যাবে তখন কমার্শিয়াল ব্যাংকের জন্য লোনটা কস্টলি হয়ে যাবে। কমার্শিয়াল ব্যাংকের জন্য লোনটা কস্টলি যখন হয়ে যাবে তখন গ্রাহক বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা লোন নেবে তাদের জন্য লোনটা কস্টলি হয়ে যাবে, ফলে কমার্শিয়াল ব্যাংক যেরকম লোন কম নেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানও লোন কম নেবে, যার ফলশ্রুতিতে ইকোনমিতে মানি সাপ্লাইটা কমে যাবে। আবার সরকার যদি মানি সাপ্লাই বাড়াতে চায় তখন এই ব্যাংক রেটটাকে কমিয়ে দেবে। কমিয়ে দিলে কমার্শিয়াল ব্যাংকগুলো খুব সস্তায় লোন পাবে, ফলশ্রুতিতে তারা বেশি পরিমাণ লোন দিতে পারবে, আবার গ্রাহক বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিত তাদের জন্য লোনটা সস্তা হয়ে যাবে, ফলে তারাও বেশি পরিমাণ লোন নেবে, ফলশ্রুতিতে ইকোনমিতে
পানি সাপ্লাইটা বেড়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংক রেট। এরপরে হচ্ছে আমাদের রেপো রেট। আমাদের 4 নম্বর পয়েন্ট ছিল রেপো রেট। এটা পুরো শব্দটাকে আমরা প্রকাশ করতে পারি রি পারচেজ অপশন রেট, অপশন রেট বা সংক্ষেপে রেপো রেট। এই রেপো রেটটাও এই ব্যাংক রেটের মতোই, তবে সামান্য ডিফারেন্স আছে, সেটা আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বলে দেই। যেমন এখানে কমার্শিয়াল ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের লোনের প্রয়োজন, সে সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে লোন নেওয়ার জন্য। এখন লোন নিতে হলে রেপোর যে ক্রেডিট ফাইন্যান্সিং সিস্টেম, সেখানে হচ্ছে যে লোন নিতে হলে কমার্শিয়াল ব্যাংকে গভর্নমেন্ট সিকিউরিটিস জমা রাখতে হবে। কার কাছে? সেন্ট্রাল ব্যাংকের কাছে। তার বিনিময়ে সে সেন্ট্রাল ব্যাংক থেকে লোন পাবে, অর্থাৎ এখানে ব্যাংক রেটের সাথে এখানে যে ডিফারেন্সগুলো সেটা হচ্ছে যে এখানে গভর্নমেন্ট সিকিউরিটিস লাগবে, দুই নম্বর পয়েন্ট হচ্ছে এখানে এটা হচ্ছে শর্ট টার্মের জন্য, তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে এই রেপো রেটের মাধ্যমে ডিসকাউন্টিং এর কোনো সুযোগ নেই, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জকে ডিসকাউন্ট করা যায় না। শর্ট টার্ম বলতে এখানে 7 দিন 8 দিন বা 9 দিন এই সময়টাকে বোঝানো হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে 2 সপ্তাহ। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকগুলোর যখন খুব শর্ট টাইমের জন্য লোনের প্রয়োজন হয়, যখন সে সিআরআর বা এসএলআরকে মেনটেন করতে পারে না, তখন সে শর্ট টাইমের জন্য এই সেন্ট্রাল ব্যাংক থেকে রেপো রেটের মাধ্যমে যে ক্রেডিট ফাইন্যান্সিং সেটা সে গ্রহণ করে থাকে। আর আমাদের ব্যাংক রেটের সময় ছিল যে ব্যাংক রেটে গভর্নমেন্ট সিকিউরিটিস লাগে না, দুই নম্বর হচ্ছে ব্যাংক রেট হচ্ছে লং টার্মের জন্য, তিন নম্বর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জকে ডিসকাউন্ট করা যায়। অর্থাৎ এটা হচ্ছে রেপো ফাইন্যান্সিং এর বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে ব্যাংক রেটের মাধ্যমে ক্রেডিট ফাইন্যান্সিং এর বৈশিষ্ট্য। আবার আমরা যদি একটু দেখি যে কমার্শিয়াল ব্যাংক যখন আবার এই লোনটা পরিশোধ করবে তখন কি হবে, কমার্শিয়াল ব্যাংক এই যে লোনটা নিল সে আবার যখন এই লোনটা পরিশোধ করবে তখন কি করবে, এই যে সিকিউরিটিস যেটা সে সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা রেখেছিল সেটা সে ফেরত নেবে। তার বিনিময়ে সে পেমেন্ট করবে। সেন্ট্রাল ব্যাংকে সে পে করবে। কি পে করবে? লোন প্লাস রেপো রেট। অর্থাৎ এখানে রেপো রেট যদি আমরা ধরি যে 5%, তাহলে এই 5% টাকা সে লোনের সাথে যোগ করে সেন্ট্রাল ব্যাংকে পরিশোধ করবে। অর্থাৎ এটা যদি সে 2 সপ্তাহের জন্য নিয়ে থাকে, তাহলে 2 সপ্তাহ পর সে আবার কি করবে, সেন্ট্রাল ব্যাংক থেকে সে তার গভর্নমেন্ট সিকিউরিটিসটা ফেরত নেবে প্লাস সে লোন প্লাস
রেপো রেটের যে ইন্টারেস্টের টাকাটা সেটা সে সেন্ট্রাল ব্যাংকে পরিশোধ করে দেবে। এই মোটামুটি আমাদের রেপো রেট সম্পর্কে আমরা জানলাম। এরপরে হচ্ছে রিভার্স রেপো রেট। রেপো রেটটা যদি তোমরা বুঝতে পারো তাহলে রিভার্স রেপো রেট বোঝাটা তোমাদের জন্য অনেক সহজ হবে। আচ্ছা, রেপো সিস্টেমে, রেপো সিস্টেমের মাধ্যমেও সরকার কি করতে পারে, মনিটারি পলিসি অর্থাৎ মানি সাপ্লাইটাকে বাড়াতে বা কমাতে পারে। রেপো রেটের পরিমাণ যদি সরকার বাড়িয়ে দেয় তাহলে কি হবে, তাহলে সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংক কম পরিমাণ লোন নেবে। কম পরিমাণ লোন নিলে জনগণের হাতেও কম পরিমাণ লোন যাবে, ফলশ্রুতিতে মানি সাপ্লাইটা কমে যাবে। আবার রেপো রেট যদি বাড়িয়ে দেয় সরকার সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে, তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো বেশি পরিমাণ লোন নেবে, ফলশ্রুতিতে জনগণের হাতে বেশি পরিমাণ টাকা থাকবে এবং যার ফলে অর্থনীতিতে মানি সাপ্লাইটা বেড়ে যাবে। অর্থাৎ এটাও খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট মানি সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য। এরপরে আমরা করবো, আমাদের 5 নম্বর পয়েন্ট ছিল রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেটে কি হচ্ছে, কমার্শিয়াল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক এখানে হচ্ছে যে রেপো রেটে আমরা দেখেছিলাম যে কমার্শিয়াল ব্যাংক লোন নিচ্ছে, এখানে ঠিক উল্টোটা, কমার্শিয়াল ব্যাংক লোন নেবে না, বরং তার হাতে কিছু এক্সেস টাকা আছে, সে এই এক্সেস টাকাটা সেন্ট্রাল ব্যাংকে ডিপোজিট করবে। এটাও রিভার্স রেপো রেটটাও হচ্ছে শর্ট টাইমের জন্য, 7 দিন 8 দিন 9 দিন বা ম্যাক্সিমাম 2 সপ্তাহ। তো কমার্শিয়াল ব্যাংকের হাতে এক্সেস মানি আছে, সে চাচ্ছে এই কম সময়ের জন্য টাকাটাকে ইনভেস্ট করতে, তো সে সেন্ট্রাল ব্যাংকে টাকাটা ডিপোজিট করে দিবে। তার বদলে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের কাছে গভর্নমেন্ট সিকিউরিটিস রাখবে। অর্থাৎ রেপো সিস্টেমের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে গভর্নমেন্ট সিকিউরিটিস জমা রাখতে হয়। রেপোর সময় গভর্নমেন্ট সিকিউরিটিস কমার্শিয়াল ব্যাংক জমা রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের কাছে, আর রিভার্স রেপোর সময় সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটিস জমা রাখছে কমার্শিয়াল ব্যাংকের কাছে। তাহলে কমার্শিয়াল ব্যাংকের কাছে সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটিস জমা রাখবে, তার বিনিময়ে সে কী করছে, ডিপোজিট করছে। আবার এটা যখন সে ফেরত দেবে, কমার্শিয়াল ব্যাংক মেয়াদ শেষে যখন সেন্ট্রাল ব্যাংক আবার এই গভর্নমেন্ট সিকিউরিটিস তার কাছে ফেরত নেবে, তার বিনিময়ে সে সেন্ট্রাল ব্যাংকে যা দেবে তা হচ্ছে, অর্থাৎ রিপেমেন্ট যেটা করবে বা পেমেন্ট যেটা করবে সেটা হচ্ছে ডিপোজিট প্লাস রিভার্স রেপো রেট। অর্থাৎ এই ট্রানজেকশনটা যে সময় হয়েছিল সেই সময় রেপো রেটের পার্সেন্টেজ যা ছিল, যদি আমরা ধরি যে 5% ছিল, তাহলে ডিপোজিট প্লাস এই 5% অতিরিক্ত টাকা অ্যাড করে সে কমার্শিয়াল ব্যাংকে পেমেন্ট করবে। সরকার রিভার্স রেপো রেটের মাধ্যমেও মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে পারে। সরকার যদি চায় যে ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়ুক, তখন সেন্ট্রাল ব্যাংককে বলবে যে রিভার্স রেপো রেটটা কমিয়ে দাও। রিভার্স রেপো রেট কমিয়ে দিলে কমার্শিয়াল ব্যাংকগুলো কম পরিমাণ টাকা ডিপোজিট হিসেবে সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখবে, ফলশ্রুতিতে তার হাতে বেশি পরিমাণ টাকা থাকবে জনগণকে লোন দেওয়ার জন্য, যার ফলে জনগণের হাতে যখন টাকা বেশি পরিমাণে চলে আসবে তখন ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যায়। আবার বিপরীতভাবে সরকার যদি চায় যে আমি মানি সাপ্লাইটা কমাবো, তখন সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে এই রিভার্স রেপো রেটটাকে বলবে যে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে কমার্শিয়াল ব্যাংকগুলো বেশি পরিমাণ টাকা সেন্ট্রাল ব্যাংকে ডিপোজিট করবে, ফলশ্রুতিতে জনগণের হাতে
কম পরিমাণ টাকা থাকবে লোন হিসেবে পাওয়ার জন্য, যার ফলে ইকোনমিতে মানি সাপ্লাইটা কমে যাবে, অর্থাৎ একটা বিপরীতমুখী সম্পর্ক। এখন এই করোনাকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও এবং এই রেপো রেট, এই দুটোটা রেটকেই কমিয়ে দিয়েছে। কেন? যাতে ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়ে, অর্থাৎ এক্সপানশনারি মনিটারি পলিসি গ্রহণ করেছে। এখন আমরা জানব ওপেন মার্কেট অপারেশন কি বা খোলা বাজার নীতিটা কি। আমাদের 7 নম্বর পয়েন্ট, ওপেন মার্কেট অপারেশন। সেন্ট্রাল ব্যাংক যখন সরাসরি মার্কেটে বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র এগুলো ক্রয় বিক্রয় করে তাকে ওপেন মার্কেট অপারেশন বলা হয়। এখানে সেন্ট্রাল ব্যাংক আর এই ঋণ, সঞ্চয়পত্র বা বন্ড এগুলো মূলত কিনে থাকে কমার্শিয়াল ব্যাংক প্লাস পাবলিক অর্থাৎ জনগণ। তো সেন্ট্রাল ব্যাংক যখন সেল করবে ঋণপত্র বা সঞ্চয়পত্র এগুলো যখন সেল করবে, তখন কমার্শিয়াল ব্যাংক এবং পাবলিক এগুলো কিনবে। কেনা মানে হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংক এবং পাবলিকের হাত থেকে টাকাটা সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে যাবে, ফলশ্রুতিতে ইকোনমিতে কি হচ্ছে মানি সাপ্লাইটা কমে যাচ্ছে। আবার বিপরীতভাবে সেন্ট্রাল ব্যাংক যখন ক্রয় করবে অর্থাৎ বাই করবে ঋণপত্র, সঞ্চয়পত্র এগুলো, তখন সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে টাকাটা চলে যাবে কমার্শিয়াল ব্যাংক এবং পাবলিকের হাতে, ফলশ্রুতিতে ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যাবে। অর্থাৎ যখন সেন্ট্রাল ব্যাংক সেল করছে অর্থাৎ বিক্রয় করছে, তখন মানি সাপ্লাই কমে যাচ্ছে, আর যখন ক্রয় করছে তখন মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, একটা বিপরীতমুখী সম্পর্ক। এই মোটামুটি আমাদের যে আর্থিক নীতির হাতিয়ারগুলো সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিং একটা টপিক। তোমরা যদি বইটা আর একটু দেখো আরো ভালোভাবে বুঝতে পারবে। বইতে সংজ্ঞা আকারে আছে, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো নেই, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় সেজন্য আমি বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আরও নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।